বিসুল্লাহ রহমান রহিম এস ডি মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিওয়ার্স অলরেডি আমরা একটি ম্যাচ শেষ করেছি সেখানে দেখেছিলাম উনিশ কুড়ির লড়াই মোহাম্মদ শাকিলের ছিল উনিশ মোহাম্মদ সুরুজের কিন্তু ছিল কুড়ি শাকিল হাডটি পেয়েছিল তিনিও দারুণ খেলছিলেন কিন্তু কিন্তু একটি চুটকি তিনি দিতে গিয়েছিলেন দিয়ে গুটিগুলো তুলতে চেয়েছিলেন যাতে গেম সেফটি করতে পারেন কিন্তু তার ভাগ্য কিন্তু সহায়ক হয়নি যার কারণে পরবর্তীতে সুযোগ পেয়ে মোহাম্মদ সুরুজ এক শূন্যতে এগিয়ে গিয়েছিল দেখা যাক দ্বিতীয় ম্যাচে মাহমুদ শাকিল কামব্যাক করে একে একে সমতায় ফিরিয়ে ফাইনাল অফ দি ম্যাচটি নিয়ে যেতে পারেন কিনা ধন্যবাদ এস ডি মিডিয়ার পরিচালককে প্রিয় ভিউয়ার্স প্রথম ম্যাচে অনুরোধ করেছিলাম মোহাম্মদ সুরুজকে টসটি করার জন্য আর দ্বিতীয় ম্যাচে অনুরোধ করছি মোহাম্মদ শাকিলকে প্রথমে টসটি করার জন্য খুব সুন্দর একটি টস কিন্তু করেছেন ওই মোহাম্মদ শাকিল পারভেজ কারণ তিনি ভালোভাবেই জানেন যে এই ম্যাচটি আমার জন্য কত গুরুত্বপূর্ণ ডিসকোয়ালিফাইড মোহাম্মদ শাকিল কিন্তু অত্যন্ত খুশি আমরা দেখতে পারছি তিনি হিটটি জয়লাভ করেছেন আর তার এটি মাস্ট বিইন ম্যাচ জয়লাভ করতে হবে নতুবা কিন্তু দুই শূন্যতে পরাজয় বরণ করতে হবে হিট ইজ স্টার্টিং নাও মোহাম্মদ শাকিল পারভেজ চমৎকার আসলে তিনি যে কী জন্য খুশি হয়েছেন তার সেই বাস্তব নমুনা আমরা খুঁজে পেলাম আসলে হিটটি কত গুরুত্বপূর্ণ তার ভালো সুযোগ একটি ফিনিশ কিন্তু দর্শক দেখতে চাই আমরা জানি অসংখ্য দর্শক কিন্তু এই মোহাম্মদ শাকিলের ভক্ত এবং মোহাম্মদ শুরুতে অসংখ্য ভক্ত আছে উঠবে এক্সেলেন্ট এক্সেলেন্ট শট আর সাতটি করে তাকে খেলতে হবে যদি কি না তার যদি এই ফেস্টে জয়লাভ করতে এই ফিনিশটা তার খুবই প্রয়োজন আমার মনে হয় কভার করেছেন আবার ভালো শট খেললেন আর পাঁচটি গুটি বাকি আসলে মোহাম্মদ শাকিলের জন্য আমার মনে হয় না যে এই হিটটা ফিনিশ করা খুব একটা কঠিন হবে কারণ তিনি খুব ভালোভাবে জানেন যে এই গুটিগুলো কীভাবে খেলতে হবে আর চারটি গুটি বাকি পারবে কি করতে আর তিনটি গুটি কিন্তু বাকি দিতে পারলেই কিন্তু একটি ফিনিশ আমরা দেখতে পারবো এস ডি মিডিয়াতে প্রথম গেমে কিন্তু ফিনিশ একটিও দেখতে পারেনি আজকে শুরুতেই কি একটি ফিনিশ দিয়ে শুরু করবেন মোহাম্মদ শাকিল পারভেজ চোদ্দ একটি ভালো সুযোগ তিনি কিন্তু হাত করতে চাইবেন না আর মাত্র দুইটি গুটি দিতে পারলে কিন্তু এবং করে ফেলবেন শেষ গুটি শাকিল পারভেজ দেখা যাক তিনি ফিনিশ করতে পারেন এবং ফিনি চমৎকার চোদ্দ নিয়ে নিলেন একেবারে যাকে বলা হয় মোহাম্মদ শাকিল পারভেজ নিয়ে নিল চোদ্দ দ্বিতীয় গেমের প্রথম হিটে ধন্যবাদ মোহাম্মদ শাকিলকে মোহাম্মদ শাকিল পারভেজ আমরা দেখলাম চৌদ্দ নিয়ে শুরু করেছে না আসলে এর চেয়ে ভালো শুরু কিন্তু আর হয় না দেখা যাক এই শুরুর প্রতিশোধ নিতে পারেন কিনা ওই শুরু যে তার পাল্টা জবাব দিতে পারেন কিনা দ্যাকি হিট স্টার্টিং না মোহাম্মদ সুরুজ তিনি কিন্তু ভালো করতে পারেনি এটি ভালো সুযোগ হয় মোহাম্মদ শাকিলের জন্য কারণ তিনি অলরেডি চোদ্দ পয়েন্ট নিয়ে নিয়েছেন নিজের ঝুলিতে আর এই হিটটা যদি কিছু পয়েন্ট নিয়ে নিতে পারেন তাহলে তো গেমটি আমার মনে হয় জমে উঠবে একেবারে ফাইনাল অব দি ম্যাচে যাওয়ার সম্ভাবনা থাকবে মোহাম্মদ শাকিল টান নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তার সে উদ্দেশ্য অসংখ্য দর্শক কমেন্ট করে থাকেন আসলে অনেকেই নেগেটিভ কমেন্ট করেন অনেকেই পজিটিভ ভিউয়ার যারা নেগেটিভ কমেন্ট করেন তাদেরকে আন্তরিকভাবে আহ্বান জানাবো আপনারা অবশ্যই একটি পজিটিভ কমেন্ট করার চেষ্টা করবেন তাহলে কিন্তু যে ক্ষেত্রে বলেন পজিটিভ কমেন্ট করলে কিন্তু সে কিন্তু উৎসাহিত হয় এবং ভালো করার চেষ্টা করে এক্সেলেন্ট শট মোহাম্মদ সুরুজ ধন্যবাদ মিডিয়ার পরিচালক এরকম সুন্দর একটি ম্যাচ আয়োজন করার জন্য আকর্ষণীয় ম্যাচ কিন্তু এস ডি মিডিয়া নিশ্চিত হয় আপনারা জানেন অবশ্যই ভালো ভালো ম্যাচ দেখতে এস ডি মিডিয়ার পর্দায় চোখ রাখবেন এক্সেলেন্স এক্সেলেন্ট সার দেখার মতো পাল্টা জবাবটা কি তিনি ভালোভাবে দিবেন আবারও ভালো শট ছিল কিন্তু তার ভাগ্য কিন্তু সহায়ক হল না তিনটি গুটি বাকি মোহাম্মদ সুরুজ কিন্তু মরিয়া দুইটি গুটি কিন্তু একই কার্ডে চলে গেছে দেখা যাক তার সেই কাঁপানো পারফরমেন্স আমরা দেখতে পারি কিনা চেষ্টা ছিল কিন্তু সফল হলো না মোহাম্মদ শাকিল কিন্তু আক্রমণে অলরেডি চোদ্দ পয়েন্টে কিন্তু নিয়ে গিয়ে গেছেন এই মোহাম্মদ শাকিল পারভেজ আর চারটি কোটি কিন্তু বাকি চারটি কোটির মধ্যে দুইটি গুটি কিন্তু খুব কঠিন প্রতিশনে মোহাম্মদ শাকিল তিনটি গুটি বাকি টান নিয়েছিলেন কিন্তু সফল হলো না ওদিকে মোহাম্মদ সরুজ কিন্তু মরিয়া তার দুইটি গুটি কিন্তু বাকি এখন একটি গুটি খেলতে হবে যদি কিনা দিয়ে দিতে পারেন ম্যাচটি কিন্তু জমে উঠবে এক্সিলেন্ট শট বলতেই হবে কিন্তু ভাগ্য কিন্তু সহায়ক হলো না শাকিল শেষ কুটি দিতে পারলে কিন্তু আরো একটি ইতিহাস কিন্তু সৃষ্টি হবে তিনি কিন্তু ব্যর্থ হলো মোহাম্মদ সুরুজ তার এটি এবং ফিনিশ মোহাম্মদ সুরুজ পেয়ে গেল ছয়টি পয়েন্ট খেলার ফলাফল মোহাম্মদ সুরুজ মোহাম্মদ শাকিল পারভেজ সৈ্য এক শূন্য তো কিন্তু পিসিআই মোহাম্মদ শাকিল পারভেজ পারবে অত্যন্ত আকর্ষণীয় ম্যাচ কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে দুই এর মধ্যে লড়াইটা দারুণ দ্য হিট ইজ স্টার্টিং নাও মোহাম্মদ শাকিল পারভেজ দারুণ হিট করেছেন আবারও সত্যিই মোহাম্মদ শাকিল কিন্তু মনোমুগ্ধকর কর হিট করে কিন্তু ভরে দিচ্ছেন আজকের এই ম্যাচটি আবার খুব ভালোভাবে খেললেন এখনো কিন্তু অনেক গুটি গুটিতাই খেলতে হবে কিছুটা সময় নিয়ে খেলছেন ওই মোহাম্মদ শাকিল তিনি ভালোভাবে জানেন যে এই ম্যাচটি আমার জন্য কত গুরুত্বপূর্ণ ম্যাচটা ভালো দিয়েছেন ছোট্ট করে তুলে দিয়েছেন ওই মোহাম্মদ অন্যদিকে মোহাম্মদ সুরজ কিন্তু আক্রমণ শোনাবার চেষ্টা এখনো ছয়টি গুটি কিন্তু খেলতে হবে দারুণ লড়াই চলছে দু এর মধ্যে এই ধরনের লড়াই কিন্তু দর্শক প্রত্যাশা করে তার পাঁচটি গুটি বাকি রেড সহ এই পয়েন্টে কিন্তু উভয় খেলোয়ার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ চেষ্টা ছিল কিন্তু যে উদ্দেশ্যে তিনি খেলেছিলেন সেটা কিন্তু সফল হলো নাহম্মদ শাকিল পারভেজ এই হিটটি খেলা হচ্ছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হিট কারণ চোদ্দ ছয়ের লড়াই যদি মোহাম্মদ সুরুজ এই হিটে পয়েন্ট ছিনে নিতে পারেন তাহলে তার হিট আছে পরে তার কিন্তু খুব ভালো সুযোগ কিন্তু থাকবে এই গেমটি জয়লাভ করতে এবং মোহাম্মদ শাকিল যদি একটি পয়েন্টও নিতে পারে তাহলে হয়ে যাবে পনেরো তারও কিন্তু সুযোগ থাকবে তিনি কিন্তু হাটটি বিলিয়ে দিলেন মোহাম্মদ শরীরের ভালো সুযোগ তিনি কি পারবে তার নামের প্রতি সুবিচার করে এই ফিনিশ করে খেলার ইকুয়েশন চেঞ্জ করে দিতে ভালো চেষ্টা ছিল কিন্তু সফল হলো না মোহাম্মদ শাকিল চোদ্দ পয়েন্টে আছেন এক্সিলেন্ট শট দেখার মতো সত্যি এই ফিনিশটি হলে কিন্তু এটি কিন্তু অবিশ্বাস্য একটি ফিনিশ হবে অসম্ভবকে সম্ভব করাই কিন্তু অসম্ভবকে সম্ভব করতে হবে আর সেটি কিন্তু বাহম শাকিল করে থাকেন তিনি কিন্তু হাতটি ফিলিয়ে দিলেন একেবারে সহজ সুযোগ আমি বলবো হাত ছাড়া করলেন অন্যদিকে মোহাম্মদ সুরজ কিন্তু আবারও পয়েন্ট নেওয়ার চেষ্টা ছয় লড়াই কে নেবে মোহাম্মদ সুরজ যেটা করতে চেয়েছিলেন সেটা কিন্তু সফল করতে পারেননি আর মোহাম্মদ শাকিল কিন্তু চাইছেন যে ঘিটটি ফিনিশ করতে তিনি কিন্তু রেড দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সফল হলো নাহম্মদ সুর কিছুটা সত্যি প্রশংসা করতেই হবে এই মাঠটিতে মোহাম্মদ সুরজ যে ব্যাচের জাদুকর বলা হয় তাকে সেটি কিন্তু প্রমাণ করলেন মোহাম্মদ শাকিল দুইটি গুটি কিন্তু বাকি এই গুটি দিতে পারলেই তিনি পৌঁছে যাবে ষোলো পয়েন্টে এবং ফিনি চন্ডারফুল চৈদ্বে ষোলো পয়েন্টে পৌঁছে গেল মোহাম্মদ শাকিল পারভেজ খেলার ফলফল মোহাম্মদ শাকিল ষোলো মোহাম্মদ শুরু ছয় দ্য হিট ইজ স্টার্টিং নাও এক্সেলেন্ট ব্রিলিয়ান্ট একটি হিট করেছেন এই মুহূর্তে দরকার ছিল জ্বরে ওঠার আবারও খুব ভালো একটি শট দেখলাম এই হিটটি ফিনিশ করতে পারলে গেমের কিন্তু ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে এবং গেমটা হাড্ডা হাড্ডা ম্যাচে কিন্তু পরিণত হবে শট আর চারটি কোটি বাকি আবার একটি ফিনিশ কি দেখবো আমরা একটি অলরেডি একটি ফিনিশ করেছেন মোহাম্মদ শাকিল আর মাত্র তিনটি কোটি বাকি আর দুইটি কোটি বাকি একের পর এক পাল্টা প্রতিশোধ কি দেখবো আমরা যে মোহাম্মদ শাকিল চৌদ্দ নিয়েছিল মোহাম্মদ শুরু কি পারবে চৌদ্দ নিতে এক্সেলেন্ট শট এক্সেলেন্ট শট শেষ কোটি দিতে পারলাই কিন্তু মোহাম্মদ শাকিলের জবাবটা কিন্তু ভালোভাবে দিবেন এই মোহাম্মদ কিন্তু ভালো চেষ্টা করেছিলেন কিন্তু সফল না অন্যদিকে শাকিলের কিন্তু বেশ কয়েকটি বাকি তিনি হাটতে বিলিয়ে দিলেন আসলে তো উচিত ছিল না তার নামের করে তিনি সুবিধা করতে পারেননি এখানে এবং তিনি চমৎকার এগারো ছয় সতেরোয়ার্স খেলার ফলাফল মোহাম্মদ শাকিল ষোলো মোহাম্মদ ষোলো সতেরো এই মুহূর্তে যদি মোহাম্মদ শাকিলকে সমতায় ফিরতে হয় তাকে কিন্তু ফিনিশ করতে হবে অসংখ্য ম্যাচে দেখেছি তাকে ফিনিশ করে কিন্তু তিনি জয়লাভ করেছেন হেমায়ত মোল্লার সাথে একটি ম্যাচ দেখেছিলাম তিনি কিন্তু ফিনিশ করে জয়লাভ করতে সক্ষম হয়েছিল এই পজিশন থেকে আজকেও একই পজিশন দেখা যাক সেই পজিশন থেকে তিনি একে একে সমতায় ফেরাতে পারেন কিনা না দ্য হিট ইজ স্টার্টিং নাও মোহাম্মদ শাকিল তেরো পয়েন্ট প্রয়োজন কিন্তু তার লাগিয়েছে ভালো কিন্তু এখন শুধু ফিনিশটা করতে হবে ঠান্ডা মাথায় রেড খুব সুন্দরভাবে খেলে ফেলেছেন ওই মোহাম্মদ শাকিল পারভেজ এবং কভারও দিয়ে এর এখনো তার কঠিন বলতে হবে যদি কিনা ক্লিয়ার করতে হয় এই হেডটি ধন্যবাদ জানাই বাংলাদেশি ভিওয়ারদেরকে যারা অসংখ্য বাংলাদেশ ইন্ডিয়ার ভিওয়ারদেরকে ধন্যবাদ জানাই যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন এবং বিশ্বের সকল দেশ যারা আমাদের ভিডিও দেখে থাকেন সকলকেই জানাই ধন্যবাদ মোহাম্মদ সুরুজ কিন্তু গেমটি সেভ করে ফেলেছেন ওয়ান্ডারফুল শট এখনো পাঁচটি কট কিন্তু বাকি ভালো শট দেওয়ার চেষ্টা ছিল কিন্তু সফল হলো না অন্যদিকে মাহমুদ শাকিলকে যদি বেঁচে সমতায় ফিরাতে হয় আমার মনে হয় এই পয়েন্ট তার জন্য গুরুত্বপূর্ণ সোনার বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে ক্রমান্বয়ে আপনারা জানেন বিভিন্ন দিক দিয়ে আমাদের এই বাংলাদেশ বিশ্বে তারা কিছুদিন আগেই তারা হারিয়ে দিয়েছিল পাকিস্তানকে টেস্ট হারিয়ে কিন্তু একটি ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এস আর তিন লক্ষ প্লাস সাবস্ক্রাইবের পক্ষ থেকে পাকিস্তানের কাছ থেকে ব্যাট জয়লাভ করার জন্য এবং দ্বিতীয় টেস্টেও তাদের পজিশন ভালো আমরা আশা করব সেই ম্যাচটিতেও তারা জয়লাভ করবে মোহাম্মদ মুশফিকুর রহিম এবং লিটন দাস কিন্তু প্রথম টেস্টে খুব ভালো খেলেছিলেন মুশফিকুর রহিম আর দ্বিতীয় টেস্টে হাল ধরেছেন ওই লিটন দাস এবং মেহেদি মিরাজকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশকে একটি জয় উপহার দেওয়ার জন্য আরও একটু জয় তাদের কাছে আমরা আশা করি জয় হোক ফিরে এলাম খেলাতে অন্যদিকে মোহাম্মদ শাকিল কিন্তু মরিয়া এই পয়েন্ট কিন্তু তার প্রজন বিশেষ করে মোহাম্মদ শাকিলের এক্সেলেন্ট শট দেখার মতো আবার একটি ভালো শট কি আমরা দেখবো এখানে অন্যদিকে মোহাম্মদ ছোট্ট করে ফেলেছেন এখানে মোহাম্মদ শাকিলের কিন্তু ভালো সুযোগ আছে আমার মনে হয় যদি এই পয়েন্টটা তিনি নিয়ে নিতে পারেন তাহলে ম্যাচটি কিন্তু খুব ছবি উঠবে এই দ্বিতীয় ম্যাচটি আমার মনে হয় মোহাম্মদ শাকিল এখানে একটি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কারণ যে ছিল যাই হোক ভালো সুযোগ ক্লিয়ার করতে পারবেন কি তিনি একেবারে সুযোগ ষোলো সতেরো লড়াই এবং ফেনি চমৎকার ষোলো হল চব্বিশে পৌঁছে গেল মোহাম্মদ শাকিল এবং মোহাম্মদ সরজ কিন্তু সতেরো ধারণ একটি লড়াই কিন্তু উপলব্ধি করতে পারছি আসলে বাংলাদেশের মানুষেরা সব খেলায় কিন্তু এখন তারা সুন্দর খেলা অলিম্পিকে অংশগ্রহণ করে বোর্ড খেলা ক্রিকেট বলেন ফুটবল বলেন সব খেলাতে তারা কিন্তু পারফেক্ট আমি বলবো দ্য হিট ইজ স্টার্টিং নাও মো সরুজ সতেরো চব্বিশের লড়াই তিনি কিন্তু সুবিধা করতে পারেননি এখানে মোহাম্মদ শাকিল দেখা যাক তিনি তার সেরা পারফর্মটা দেখিয়ে এই হিটটি ফিনিশ করে একে একে সমতায় ব্যাচটি ফিরাতে পারেন কিনা এক্সিলেন্ট খেলে ফেলেছেন খুব ভালোভাবে কভার করার চেষ্টা কভার করে দিয়েছেন গেম সেভ করেছেন নিজের বিবাদ মুক্ত করলেন ধন্যবাদ এস ডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাল সানিকে আসলে তিনি অনেক কষ্ট করে কিন্তু এই চ্যানেলটি দাঁড় করেছেন আপনাদের বিনোদন দেওয়ার জন্য কখনো আমি দেখেছি সায়ের টি স্টলে বসে কখনো খেলার মাঠে দেখে ভিডিও করেছেন আসলে অনেক সংগ্রাম করে কিন্তু তিনি আজও যে এই চ্যানেলটি আপনাদের বিনোদনের জন্য যে আজও তিনি রেখেছেন খুব বিপদের মধ্যে তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই সত্যিই কিন্তু তার জন্য খুব কঠিন ছিল এই চ্যানেলটি টিকিয়ে রাখা আপনাদের দোয়া আর তার পরিশ্রম সকল চেষ্টায় কিন্তু সফল হয়েছে আপনারা দোয়া করবেন যেন এই চ্যানেলটি তিনি আপনাদের ভালোভাবে সার্ভিস দিতে পারেন মোহাম্মদ দারুণ খেলছেন এখানে আর তিনটি গুটি বাকি আর মাত্র দুইটি গুটি একটি ফিনিশটি দেখবো আরো একবার আর মাত্র একটি গুটি কিন্তু বাকি ব্যাসে দারুণ খেলে থাকেন তিনি সেই ব্যাসে কিন্তু আরো একবার পরীক্ষা অগ্নি পরীক্ষা অন্যদিকে মোহাম্মদ শাকিল পারভেজ কিন্তু চব্বিশ পয়েন্টে আছেন মোহাম্মদ সুরুজ কিন্তু সতেরো আর তিনটি কোটি কিন্তু বাকি শট মোহাম্মদ শাকিল মরিয়া শেষ গোটি একটি পয়েন্ট কিন্তু মহামূল্যবান এবং আসলে তার কোন দোষ এখানে ছিল না আমি বলবো বিট কিন্তু একবার চালা মোহাম্মদ সুরুজ এবং ফিনি একটি পয়েন্ট অর্থাৎ সতেরো আর একে আঠারোতে পৌঁছে গেলেন আঠারো খেলার ফলাফল মোহাম্মদ শাকিল চব্বিশ মোহাম্মদ সুরুজ কিন্তু আঠারো যদি এই গেমটি জয়লাভ করতে হয় মোহাম্মদ শাকিলকে আমার মনে হয় থাকে ফিনিশ করতে হবে স্টার্টিং নাও মোহাম্মদ শাকিল দেখেস কিন্তু ভালো করতে পারেননি যেটি দরকার ছিল সেই দরকারের জায়গায় কিন্তু জ্বলে উঠতে পারেননি ওই মোহাম্মদ শাকিল আর এই সুযোগটা কি মোহাম্মদ সুরুজ কাজে লাগাতে পারবে আসলে মোহাম্মদ শাকিল খুব সুন্দর হিট করে থাকেন আসলে সময়ের কাজ কিন্তু সময়ই করতে হবে সেটি না করলে কিন্তু মুশকিল সুরজ কিন্তু ভেবে নিচ্ছেন কিছুটা ভাগ্যটা কেন তার অনেকটা ভালো আমি বলবো কারণ কোটিটি জমে কিন্তু তার জন্য বিবাদ হতে পারতো কিন্তু সেটা হয়নি মোট ছয়টি কোটি কিন্তু ফাঁকি রেট সহ এক্সেলেন্ট শট সত্যিই বাহাবা দিতে হবে যেই পদিশনে সুন্দর গুটি তিনি যে গেম সেফটি করে দিলেন এটা কিন্তু অবিশ্বাস্য পারফরমেন্স সত্যি মোহাম্মদ শুরুে সাফের খেলোয়াড় সেটা আরো একবার প্রমাণ করলেন তিনি আবারো ভালো শট ছিল কিন্তু সফল হলো না মোহাম্মদ শাকিলকে অবশ্যই এই গিটটি ফিনিশ করতে হবে যদি কিনা তার একে একে সমতায় ম্যাচটি ফিরতে হয় আঠারো চব্বিশের লড়াই তিনি কিন্তু দারুণ খেলে থাকেন এর আগে দেখেছি অনেকগুলো ম্যাচে অনেকগুলো ম্যাচে দেখেছি যে মোহাম্মদ শাকিল কিন্তু এখান থেকে ক্লিয়ার করে জমিয়ে তুলতে সক্ষম হয়েছেন গেমটি সেভ করে ফেললেন এখন চারটি গুটি কিন্তু বাকি ওয়ান্ডারফুল শট আর মাত্র দুইটি গুটি কিন্তু বাকি আমরা দেখতে পারছি শেষ গুটি দিতে পারলে কিন্তু অনেক এগিয়ে যাবে নেই মোহাম্মদ শাকিল এবং ফিনি মোহাম্মদ শাকিল এবং ফিনি চমৎকার সত্যি একটি ভালো একটি ফিনি দিলেন চব্বিশ আর চারে আটাশি গেল এই মোহাম্মদ শাকিল পারভেজ মোহাম্মদ শাকিল দারুণ একটি ফিনিশ করে ম্যাচটি জমিয়ে তুলেছেন এবং মোহাম্মদ সুরুজের হিটটি ভালো সুযোগ যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু একটি অবিষাস্য ম্যাচ হবে দা হিট স্টার্টিং নাও মোহাম্মদ শুরুস খুব ভালো একটি হিট ছিল একটি গুটি গেলে হয়তো তার সেই কামকিত প্রচেষ্টা সফল হতে পারত মোহাম্মদ শাকিল কিন্তু মরিয়া এই হিটটি ফিনিশ করে মাঠে একটি পয়েন্ট প্রয়োজন তার আটাশ আঠারো লড়াই একে একে সমতায় ফিরতে হলে এই হিটটি কিন্তু ফিনিশ করা কিন্তু খুবই জরুরি সেটা ভেবে নিচ্ছেন শাকিল পারভেজ এবং তিনি ভালোভাবে কালো খেলে ফেলেন ওখানে অবশ্যই একটু কঠিন ছিল আর চারটি পাঁচটি কোটি বাকি এই হিটটি ক্লিয়ার করতে পারলে কিন্তু একে একে সমতায় ফিরবেন ওই মোহাম্মদ শাকিল পারভেজ ভালো চেষ্টা কিন্তু তিনি করে যাচ্ছেন এই সুযোগটা কিন্তু হরছাড়া করলে তাকে চলবে না আর বাকি আছে চারটি কোটি রেড সহ আঠাশ আঠারো লড়াই এক্সিলেন্ট শট আর মাত্র তিনটি কুটি বাকি মোহাম্মদ শাকিল কিন্তু মরিয়া আর মাত্র দুইটি গুটি

যেহেতু আর আজকের খেলাটি কিন্তু দুটি প্লেয়ারে কিন্তু হিট ভালোভাবে কেউই লাগাতেই পারেনি আর এই ম্যাচটি কিন্তু হলো আজকে হিটের কারণ যেটা সুরুজির হিট থেকে আমরা দেখলাম এর ম্যাচটি কি কেমন ছিল এটা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আর ডিমিটার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি শাকিল পারভেজকে যে একে একে সমতায় ফেরোনোর জন্য পরে কিন্তু আমরা একটা ফাইনাল ম্যাচ দেখতে পাচ্ছি ওই ম্যাচটিতে কিন্তু দারুণ কম্পিটিশন হবে যেহেতু একে একে সমতায় কিন্তু হয়ে গেছে তা পিও এই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে আমি আর লম্বা করতে চাচ্ছি না তা দুইজনের অভিনন্দন জানিয়ে আজকের ম্যাচ থেকে আমি বিদায় নিচ্ছি সেখানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ